ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد. জনক ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে কবর জিয়ারতের সময় হাত তোলে দোয়া করা যাবে কি এর সাথে নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা আর বারোবার তিনবার শ্রাফাতে তিনবার পড়ার কোনো দলিল আছে কিনা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় এগুলোর মধ্যে আজকে আমাদের সমাজ জর্জরিত অবস্থায় রয়েছে কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করার বিধান কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করা যাবে একাকী একাকী হাত তুলে দোয়া করা যাবে যে কোনোভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত দোয়াগুলো নিজস্ব ভাষায় দোয়া করা যাবে একা একাই তবে এটাকে কন্টিনিউ যেন না করা হয় কন্টিনিউ করলে সেটা বিদাত হয়ে যাবে রাসুল সাল আলী হাসাল্লাম কন্টিনিউ করেছেন এই রকম কোনো প্রমাণ পাওয়া যায় না মূলত কবর জিয়ারতের সময় যে দোয়া রয়েছে সেটা রাসুল সাল আলী হাসাল্লাম পড়তে বলেছেন এটা ব্যতীত যদি কেউ হাত তুলে দোয়া করতে চায় তাহলে সে করতে পারে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কবর জিয়ারতের সময় পড়তেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মিনা ওল মুসলিম মিনা ওয়া ইন্না ইনশাহ আল্লাহু বেকুম লালা সা কুনা নসর উল্লাহ লা না ওয়ালাইকুমল এই দোয়া তিনি পড়তেন এর সাথে আরেকটি দুয়া রয়েছে একইভাবে কিছু শব্দ উলটপালট আছে এ ব্যতীত আর কোনো দুয়া সহ্যাদিস দ্বারা প্রমাণিত নেই যদি তো আমাদের সমাজে একটি দোয়া পড়া হয় আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুরী ও আংতুম সালাফোনা ও আখনবিল আসারি এইভাবে যে দোয়াটি পড়া হয় এই দোয়াটি সঠিক নয় এই জন্য পূর্বে যে দোয়াটি পড়ে দিলাম সেই দোয়াটি পড়তে হবে সাথে সাথে নিজস্ব ভাষায় বা পবিত্র কোরআন এবং সহ এর বর্ণিত দোয়াগুলো থেকে দোয়াগুলো আপনি পড়তে পারবেন তৃতীয় বিষয় হচ্ছে যে সূরা ইখলাস 12 বার সূরা ফাতিহা তিনবার দরুদ তিনবার এইভাবে পড়ার কোনো বিধান সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এগুলো হচ্ছে আমাদের সমাজেরই কিছু মূর্খ অশিক্ষিত ব্যক্তিদের বানানো যারা কোরআন হাদিসের ধার ধারে না কোরআন হাদিস যথাযথভাবে মেনে চলতে হবে এটার প্রয়োজন মনে করে না যারা এই রকম তৈরি করা এগুলো। তারা মনে করে যে আমরা যা কিছু আমরা করতে এই রকম যদি কেউ করে তাহলে সে যেটা করলো এটার পরিণাম হচ্ছে জাহান্নাম শরীয়ত যেইভাবে নির্ধারণ করে দিয়েছে ঠিক সেভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে একটু কম বেশি করা যাবে না এ মর্মে এর আগে আমরা হাদিস শুনিয়েছি বখারির তেরোশো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস বখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আর সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মা না আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারদ্দন কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের অনুমতি আমি রসুল দেইনি তাহলে ফাহার সেটা প্রত্যাখ্যাত অফিরিয়তিন অন্য বর্ণনে আসছে যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহার কেউ যদি এমন কোনো আমল চালু করে এই যে বক্তা সাহেব ইমাম সাহেব যে আমল চালু করছে এটার ব্যাপারে রসুল বলছেন যে কেউ যদি এমন কোনো আমল চালু করে যেটার দিক নির্দেশনা আমি রসুল দেইনি ফাহার তাহলে সেটা প্রত্যাখ্যাত সেই আমল চলবে না যেহেতু কোরআন এবং সহিহাদিস এর আমল ব্যতীত অন্য কোনো আমল চলবে না সুতরাং নিজে থেকে আমল বানানোর কি প্রয়োজন রয়েছে পবিত্র কোরআন এবং সহিহাদিস যেভাবে বলে সেভাবেই আমল করলেই হয় এছাড়া যথাযথ আমলের বিনিময় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরোশো সাতানব্বই এবং সহি মুসলিমের চোদ্দ নম্বর হাদিসে এর সুসংবাদ দিয়েছেন আল্লাহন তালা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত